বৃহস্পতিবার সকালে কাল্লার চকবাজার এলাকায় পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের মাছ বিক্রি নিয়ে উত্তেজনা ছড়ায়। কাল্লা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন বসুর হস্তক্ষেপে মিটল আপাতত সমস্যা। 10 কেজির নিচে কোনো ক্রেতাই পাইকারি মাছ ব্যবসায়ীদের থেকে মাছ নিতে পারবেন না, এমনই লিখিত পরিচয় ছিল খুচরা ব্যবসায়ী ও পাইকারি ব্যবসাদারদের মধ্যে। কিন্তু পাইকারি ব্যবসাদাররা তা না মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এই নিয়ে গত কয়েকদিন ধরে ঝামেলা অশান্ত। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কি চলছিল নিচে? আরদার বলেছে 10 কেজির নিচে আমরা মাছ দেবো না, সেভাবে লিখিত করা আছে। কিন্তু তার উর্ধ্বে ওরা 10 কেজির নিচে 2 কেজি 1 কেজি করে মাছ দিচ্ছে। আমাদের দাবি এইটাই যে আরদার মানে ওটাকে বিয়ে অনুষ্ঠানের বাড়িতে 10 কেজির উপরে মাছ দেয়, 10 কেজির নিচে মাছ দেয় না, এটাই আমাদের দাবি। 5 কেজি লাগবে, আমাদের বাজার তো খোলা রয়েছে, আমাদের তো খোলা ব্যবসাদার আর ওরা আরদার, এটাই আমাদের সমস্যা। কিন্তু আমাদের একটা দাবি যে যারা প্রতিদিন কেনে না, যারা বিয়ে অনুষ্ঠানে মাছ কিনছে তাদের 10 কেজি করে মাছ দিচ্ছে, সেটাই আমাদের দাবি। আর আমাদের বাজার সবসময় খোলা রয়েছে, আর আমাদের বাজার কোনো বন্ধ নেই। আমাদের যেসব মাছ আছে সব বাইরে থেকে মাছ আসে, মেদিনীপুর, ডায়মন্ড হাওড়া, দীঘা, হ্যাঁ আশেপাশে যেসব গ্রাম আছে তা সেখান থেকে লোকাল মাছ আসে। তো আজকে এই যে মাছটা এসছে বাজার যে হঠাৎ বন্ধ করে দিয়েছে মাছ কিনা, আমাদের যে কান্নার পাইকারি যেসব আছে, হ্যাঁ যারা খুচরো মাছ বিকাচ্ছে তারা এখন বলেছে মাছ কিনা হবে না, বাইরে পাইকারিদের মাছ বিক্রি করতে দেওয়া হবে না। তাদের কিছু কারণ বলতে তারা এখন বলছে যে 10 কেজির নিচে খুচরো পার্টি যারা আছে বাইরের ডানকার লোক ঢোকে। আমাদের এসে নেই নেই করে 800-1000 কেজি মাছ আছে, হ্যাঁ তো এবার তারা এবার ওই মাছটা বেচতে দিচ্ছে না, না বিক্রি করতে লস, এবার লস। এবার যারা সব বাইরে বাইরে থেকে গ্রাম দূর দূর থেকে যারা আসে মাছ কিনতে, যেমন মানুষ তেমন যেমন মাছ কেনে, কেউ 2 কেজি, কেউ 5 কেজি কেনে, কেউ 20 কেজি কেনে, তারা তো 2 পয়সার জন্যই আসে। আজকে তারা যদি এরকম ঘুরে যায় তাদের সংসারটাও বা কী করে চলবে, সেদিকটাও তো দেখতে হবে। তারাও তো 200 টাকা ইনকাম করে তারা সংসার চালাচ্ছে। আমরা মাছ নিয়ে এসেছি, ধরো আমার 1 বোলেরো গাড়ি 800 কেজি মাছ আছে, 1,30,000 টাকা দাম আছে, কিন্তু মাছটা বেচতে দিল না, এখন মাছটা নিয়ে আমাকে বড় করতে হবে, এই মাছটাই আমার 60-70 হাজার টাকা লস হবে। বাজারে গন্ডগোল হয়েছে, বলছে বেচতে দেবো না, গাড়ি নিয়ে চলে গেল, গাড়ি নিয়ে চলে গেল। আমি মেদিনীপুর তো নিয়েছি, মাছের ব্যবসা করি আমরা, বাচ্চা কাচ্চা সংসার আছে, তাদের চালাবো, 200-250-300 টাকা রোজ হয় আমাদের সারাদিন মান খেটে। এইবার ওই আমাদের বন্ধ করে দিচ্ছে, জোর করে তোলা বন্ধ, বাজারের পাইকাররা জোর করে তোলা তুলছে, আবার আমাদের বলছে যে মাছ কিনতে দেবো না। কেন কেন ওরাই জানে কেন জোর করে বন্ধ করে দিচ্ছে আমাদের, না এখনো মাছ কিনতেই পারিনি, কেউ বন্ধ করে দিয়েছে, সব ঘুরি বাড়ি যাচ্ছে। আমরা 500-600 সব পাড়া গ্রামের লোক, আমরা 500-600 যাচ্ছি, আর এরা বাজারে পাইকারি খুব জোরে 100 জন, এরা জোর করে আমাদের মাছ কিনতে দিচ্ছে না, তাহলে আজকে আমাদের খাবো কি আমরা বলেন। এদিন বৃহস্পতিবার সকালে এই এলাকায় উত্তেজনা ছড়ায়। হাজির হয় কাল্লা পৌরসভার কাউন্সিলর অনিল বসু। তার মধ্যস্থতায় পাইকারি ব্যবসাদাররা 8 কেজির ওপর কোনো ক্রেতা মাছ নিলেই পাইকারি ব্যবসাদাররা তা দেবেন, এমনই সিদ্ধান্ত হয়। এরপরই উত্তেজনা প্রশমিত হয়, যদিও এ বিষয়টি নিয়ে লিখিত পরিতর বিষয়ে তাদের কাল্লা পৌরসভায় ডাকা হয়েছে। অনুষ্ঠান বাড়িতে যে 10 কেজির নিচে যে মাছটা নেবে সেটা যারা খুচরো বিক্রি করে তাদের কাছ থেকে নেবে, 10 কেজির উপরে যেটা নেবে সেটা আরও থেকে নেবে, এটা ছিল ওদের একটা লিখিত পরিচয় ছিল। আমি সেটাও দেখলাম যে সেটা আরদাররা নাকি পরবর্তীতে মানছিল না, না মানাতে তখন এরা একটা আন্দোলন ডাকে যারা খুচরো বিক্রি করে, তখন সেটা নিয়ে এতদিন ধরে ঝামেলা। আজকে আমি গেলাম, গিয়ে দেখতে পেলাম যে এই পরিস্থিতি, তখন এদের সবাই দুই পক্ষকে ডাকলাম, ডেকে তখন ওদেরকে বললাম যে ওটা 10 কেজি না, 8 কেজির নিচে যেটা মাছ বিক্রি হবে সেটা খুচরো যারা বিক্রি করছে তাদের কাছ থেকে নেবে, আর 8 কেজির উপরে যেটা হবে সেটা আরদারের কাছ থেকে নেবে।
তাই এরকম ওদেরকে আশ্বাস দিয়ে আসলাম যে তোমরা এইভাবে ব্যবসা করো, তোমাদের কোনো সমস্যা হবে না, যা কিছু হবে সেটা আমরা পৌরসভা থেকে আল্লাহ মিউনিসিপ্যালিটিকে এটা দেখে দেওয়া হবে, তোমরা আসো, তোমাদের লিখিত পরিত করে আমি এই সমস্যাটা সমাধান করে দিচ্ছি। তাই সেই সমস্যা সমাধান হয়েছে, কিন্তু ওদের আশ্বাস দিয়ে দিলাম তোমরা এসে তোমাদের এটা পৌরসভা থেকে লিখিত পরিত করো, ওরা এটা মেনে নিল, ওরা মেনে নিয়েছে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।